আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এশার সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি শাফাতের হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম, একটি পর্ব চলে গেছে। আদম আলাইহিস সালামের কাছে হাশরবাসীগণ যাবেন সুপারিশের জন্য, তিনি অস্বীকার করবেন এবং তার ভুলের কথা স্বীকার করবেন। তারপর তিনি বলবেন, ওয়ালাকিন তু নুহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, আউয়ালা নাবিয়ান বাআসাহুল্লাহু ইলা আহলিল আরজ, তিনি হচ্ছেন প্রথম নবী, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন ইলা আহলিল আরজ, জমিনবাসীদের জন্য। তো তিনি যেহেতু প্রথম নবী এবং তার মর্যাদা রয়েছে, তোমরা যাও নূহর কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। ফায়াতুনা নুহান, হাশরবাসীগণ অর্থাৎ মুমিন বান্দারা নূহ আলাইহিসসালামের কাছে যাবেন। ফায়াকুলু, নূহ আলাইহিসসালাম বলবেন, হাশরবাসী যাবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা বিপদে আছি। নূহ আলাইহিসসালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করার জন্য। তখন থেকে স্বীকার করবেন। ওয়াযকুরু খাতি আতাহুল্লাতি আসাবা সুআলাহু রাব্বাহু বিগাইরি ইলমিন, তিনি বলবেন ওই ভুলের কথা স্মরণ করবেন যে ভুল তিনি করেছিলেন এলেম ছাড়াই, জ্ঞান ছাড়াই, তার রবের কাছে তার সন্তানের জন্য মানে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমার সন্তান বিপদে, আমার সন্তানকে তুমি রক্ষা করো, এই কথা বলেছিলেন। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়। এখন নূহ আলাইহিসসালাম কি বলেছিলেন, কি কথোপকথন হয়েছিল, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারিমে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে, সন্তান যদি পাপিষ্ট হয় তাহলে পিতা ওই সন্তানের জন্য কিছু করতে পারবে না, যদিও সন্তান পিতা যতই নেককার হোক না কেন, অনেক নেককার মানে পরহেজগার আল্লাহওয়ালা জান্নাত হয়ে গেছে, তারপরে ওই পিতা তার পাপিষ্ট সন্তানের জন্য কিছুই করতে পারবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি পিতা যদি সন্তানের জন্য কিছু করতে না পারে কিয়ামতের দিন, তাহলে আমাদের ইশাবের একটা জান্নাতে নিয়ে চলে যাবে, তাই না? পারবে? অথচ তারা এ কথাই বলেছে, বাবা রে তোমাদের কোনো সমস্যা নাই, কিয়ামতের দিন আমরা তোমাদেরকে একবারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবো, জাহান্নাম স্পর্শ করতে পারবে না। কি করতে হবে? আমাদের হাতে মরিদ হও, আমাদের কাছে বায়াত হও, তোমাদের কোনো চিন্তা থাকবে না। এই জন্য দেখা যায় অনেক এই ভণ্ড পীরের মরিদ যারা, তারা অনেকে রাস্তা তাদের করে না, কারণ মরিদ তো হয়েছি, টাকা পয়সা তো দেই, আমাদের কোনো সমস্যা নেই। ওই পীরদের কাছে যখন যায় কোনো মরিদ খালি হাতে যায় না। খেয়াল করছেন, যে সমস্ত মরিদরা পীরের হাতে মরিদ হয়েছে, বায়াত হয়েছে, ওই সমস্ত মরিদরা পীরের কাছে যাবে, মরিদরা কিছু না কিছু হাদিয়া তো নিয়ে যাবে। যদি খালি হাতে যায় তাহলে বেয়াদবি হবে, আরে বাপরে পীরের কাছে এসে খালি হাতে, এটা বেয়াদব। এজন্য তাদের মর্যাদা রক্ষার জন্য এই হাদিয়া তোহফা অনেক টাকা পয়সা নিয়ে যায়। যদি সমস্ত মুরিদরা এই পীরদের কাছে হাদিয়া তোহফা যদি না পৌঁছায়তো, তাহলে এই পীরগিরি বন্ধ করে রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, মানুষের কামরা দেখেত, কিন্তু তাদের ভুড়ি মোটা করেছে এই পরের অর্থ হালাল ও হারাম উপায় খেয়ে তাদের ভুড়ি মোটা করেছে। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস কাহিনী, দাওয়াত দিলেন, দিনে দাওয়াত দিলেন, রাত্রিতে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, কোনোটায় কোনো কাজ হলো না। আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ এই জাতি এত নির্বোধ জাতি যারা আমার কথা শুনে না। আল্লাহ পাক তাকে বললেন যে একটা নৌকা তৈরি করো। অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত বলছি। নৌকা তৈরি করছেন, শুকনা পানি নাই, তারা কমে লোকেরা বলছে কি ব্যাপার, শুকনাতে তুমি নৌকা তৈরি করছো, শুকনাতে নৌকা চালাবে নাকি, খুব মস্কারা করতো। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা অচিরে জানতে পারবে যে তোমরা যে বুঝতেছো না, হক গ্রহণ করছো না, এর প্রাচিত্য তোমরা বুঝতে পারবে পরবর্তীতে। আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে পানি বর্ষণ হলো, জমিন থেকে পানি উঠতে লাগলো,
পুরা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নৌকা সেই পানির মধ্যে চলতে লাগলো এমন এত বড় ঢেউ হচ্ছিল, এক একটা ঢেউ যেন একটা পাহাড় সমপরিমাণ। আল্লাহু আকবার, পাহাড়ের মধ্যে নৌসু একটা ঢেউ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ানাদা নূহু নাহু ওয়ানাদা নূহুব নাহু, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন, ওয়াকানা ফি মাআজিল, তার সন্তান কেনান একটু দূরে ছিল। নূহ আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইরকাব মানা, আমার সাথে তুমি ওঠো, আমাদের সাথে ওঠো। তখন তার সন্তান, অবৈধ সন্তান, বদ শয়তান, কাফের সন্তান বলেছিল, নূহ সালাম বললেন ওলা তাকুম মাল কাফেরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না, তোমরা তুমি চলে আসো আমার সাথে, নৌকা ওঠো, বেঁচে যাবে। তখন সে বলেছিল কলা সাআবি ইলা জাবাল, অবশ্যই আমি এই যে তুমি আমাকে পানির ভয় দেখাচ্ছ, ওই যে উঁচু পাহাড় আছে, আমি সেই উঁচু পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, সেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। আল্লাহ পাক বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন তখন অলা, নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াওমা, আজকের দিনে কেউ রক্ষা করতে পারবে না, মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমের, ইল্লা মার রহিমা, তবে আল্লাহ পাক যার উপর দয়া করবেন সে বাঁচতে পারবে, তাছাড়া কেউ বাঁচতে পারবে না। কে কার উপর দয়া করবেন? মুমিনদের উপরে। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম সেই কাহিনীতে, আল্লাহ পাক বলছেন হালা বাইনাহুমাল মাউজু, নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের সাথে যে কথোপকথন হচ্ছিল এর মাঝে একটা বিশাল একটি ঢেউ এসে আর সৃষ্টি করে দিল, প্রাচীর সৃষ্টি করে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, এতেই সেই সন্তান ধ্বংস হয়ে গেল। এরপরে নূহ আলাইহিস সালাম ডাকছিলেন আল্লাহকে এই সন্তানকে বাঁচানোর জন্য, প্রার্থনা করেছেন। পরের আয়াত আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে। সেখান থেকে বোঝা গেল যে সন্তানকে বাঁচানোর জন্য পিতা কাফের হলেও অনেক চেষ্টা করেছেন, কিন্তু অবৈধ সন্তান, অবাধ্য সন্তান বাপের কথা না মানার কারণে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, কিয়ামতের দিন তাদের কোনো স্থান হবে না। এই জন্য আমাদেরকে অনেকে বলেন যে পীর সাহেবের মরিদে আমাদের কোনো চিন্তা নাই, অবাধ এমন লোকও বলে, এমন কথা বলে যে আমার গোষ্ঠীর মধ্যে একজন আলেম আছে, তালেম তো আমার একজন সুপারিশ করবে, আমার ভাই মৌলবী, আমার চাচা মৌলবী, আমি নিজ কানে শুনেছি যে আমার ভাই মৌলবী মৌলবী হয়েছে কেন যদি সুপারিশ করতে না পারে, আমাকে বা আমাদেরকে, আমার পরিবারদেরকে ওই ওই নিজেই সুপারিশ করে আমাদেরকে বাঁচাবে। তো যাই হোক, এটা কোনো কথা নয়, আমাদেরকে নিজ নিজ আমল করতে হবে, আমলের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।